তোরের বের কো মুখ করে আছিস কেন? কি হয়েছে? আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করেছি, জানতে চাইছি কনক ফিরলো না কেন? বৌরানী ফিরলো না কেন? আমিও সেটাই। সত্যকি ব্যাপারটা কি? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দিতে পারছো না? ওর মামির শরীরটা খুব খারাপ, শি ইজ বেডরিডেন, তাই। হ্যাঁ তো, আমি বলেছিলাম না, বলেছিলাম না তোমরা আজকেই সবাই একসঙ্গে ফিরে আসবে? হ্যাঁ ছোট মা, কিন্তু আমি বলে দেওয়ার পরে তুমি ওকে ওখানে রেখে দিয়ে চলে এলে। ইন্দিরা, সত্যকি তো বললো যে মিসেস গোস্বামীর শরীরটা খারাপ। হ্যাঁ সেটা এখন বলছি, কিন্তু আমাকে একবার জানিয়ে ডিসিশনটা নেওয়ার আগে। আহা, এইটুকু সিদ্ধান্ত কি ওরা নিতে পারে না? ইন্দিরা নিতেই পারে দাদা, কিন্তু একটা কথা যখন বলে পাঠিয়েছি তখন সেটার কোনো কারণ আছে বলে নিশ্চয়ই পাঠিয়েছি। তোমাদের কি উচিত ছিল না ফোনে আমার কাছ থেকে একটা পারমিশন নিয়ে নাও? তোমার থেকে আমি এটা আশা করিনি সত্যকে। তুমি কি করে করলে এটা? না না, দাদা ভাইয়ের কোনো দোষ নেই, এই কদিন নিজের চোখেই তো দেখেছেন আপনার বৌরানীকে। মানে আশা করি এইটুকু নিশ্চয়ই বুঝেছেন যে বৌরানী না কারোর কষ্ট একদম সহ্য করতে পারে না, বরং ও কারোর সেবা করার জন্য সবসময় এক পা এগিয়েই রাখে। হ্যাঁ তাই তো, তাছাড়া নিজের মামি যদি এভাবে অসুস্থ হন তাহলে। হ্যাঁ ওর মামি, তাই ওর এত কষ্ট। আর ভাবুন তো আমার কন্ডিশনটা, আমার মাকে ওইভাবে ফেলে রেখে। আমার মন বলছিল তো আমি যেন ওখানেই থেকে যাই, কিন্তু কিন্তু আপনি বলেছেন আর বাবা আপনাকে কথা দিয়েছে, সেই সব কথা রাখার জন্যই আমি ফিরে এসেছি, আর বৌরানী থেকে গেছে। সত্যকে প্রশ্নটা আমি তোমাকে করেছি, উত্তরটাও তোমার কাছ থেকেই চাই। সবাই যে যার মতো আছে, আর আমি সামনে এক্সাম, বাট একটুও কনসেন্ট্রেট করে পড়তে পারছি না। রাহুল কি ভুলে গেল আমাকে? একবার ওর সাথে দেখা করলে হয়তো, কিন্তু ছোট মাকে এড়িয়ে সেটাও ইম্পসিবল। এবার এক্সামটাও মন দিয়ে দিতে পারবো না, ওয়ার্স রেজাল্ট হবে। আমার লাইফটা পুরো হেল করে দিল ওই একা কনক, ওকে আমি কোনোদিনও। ওলি দিদি, তোমার দুধটা। হ্যাঁ রেখে দাও। আমি বলে দেবার পরেও তুমি কেন কনককে ওখানে রেখে এসেছো আমি জিজ্ঞেস করছি তোমাকে। আর শোনো, বেশি রাত করো না পরীক্ষার সামনে। এই জবাদি, বলছি নিচে কি কিছু হচ্ছে? মানে ছোট মা মনে হয় কাউকে কিছু বলছে। আস্তে চুপ করো, তোমার দাদাভাইকে বকছে। কি দাদাভাইকে বকছে? মানে ওই যে ছোট বৌদিমণি বারবার বলার পরেও ওই বৌরানী তার মামা বাড়িতে থেকে গেছে, আর এখন সেই রাত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? বৌরানী, বৌরানী মামির শরীর খারাপ তো তাই বৌরানী ওখানে থেকে গেছে, সত্যকে দাদাবাবুও কিছু বলেনি, ব্যাস। যাক, আলটিমেটলি একটা গুড নিউজ। আবারও বলছি, তুমি আমার ওয়াইফ, এটা যতটা সত্যি ঠিক ততটাই সত্যি এটাও, আমি তোমাকে ভালোবাসি না। হঠাৎ করে ব্যাপারটা কি হলো কে জানে, দাদা ভাই কি ইচ্ছে করেই কনককে নিয়ে এলো না? না, এখানে বসে এত কিছু ভেবে লাভ নেই, একবার কেসটা গিয়ে দেখতে হচ্ছে। আমি ওয়েট করছি সত্যকে। ভেবেছিলাম সবকিছুর জন্য আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, এই তো একা কেস খেয়ে গেল সত্যকে। যাক বাবা, ভালোই হয়েছে। চুপ করে থেকো না সত্যকে। আমি বলে দেবার পরেও তুমি কেন কনককে ওখানে রেখে এসেছো আমি জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দাও। ও সবসময় আমার ইচ্ছেতে চলবে এমন তো হতে পারে না ছোট মা। সিচুয়েশনটাই এমন ছিল যে আমি ওকে জোর করতে পারিনি। ছেড়ে দে না ছোট, অনেক তো রাত হলো, পরে না হয়। না দিদিভাই, আমি সত্যকের কাছ থেকে এটা এক্সপেক্ট করি না।
ও কি করে এটা করলো আমি বুঝতেও পারছি না। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। আমি বলে দেবার পরেও, বারণ করার পরেও কেন কনককে রেখে এসেছো ওখানে? কারণটা তো দাদাভাই বলেই দিল ছোট মা। বলি, তুই আবার এসবের মধ্যে ঢুকতে যাচ্ছিস কেন? হ্যাঁ না না বাবা, আমি বলছিলাম যে ছোট মা বলে দেওয়ার পরেও নিশ্চয়ই দাদাভাই বৌরানীকে ওখানে থেকে যেতে বলবে না। হ্যাঁ অলি তো ঠিকই বলছে, কনক নিশ্চয়ই থেকে যেতে চেয়েছিল আর পরিস্থিতি দেখে সাধ্য কি না করেনি। তুমি আবার ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি কি আবার ও বাড়িতে যাবার প্ল্যান করছো নাকি? মা যে বলেছেন আজকে, ছোট মা যা বলেছে বলেছে, আমি কি বলেছি তোমার মনে নেই? কনক জোর করেছে থেকে যাবার জন্য। আজ পর্যন্ত কোনোদিনও কোনো মিথ্যে কথা বলিনি ছোট মাকে, কিন্তু কি করে ছোট মাকে সত্যিটা বলবো আমি? আপনাকে তো আমি বললাম বৌরানীর এটা স্বভাব। আপনার যদি ভগবান না করুক আপনি ধরুন আজকে অসুস্থ হয়ে পড়লেন, কনক কিন্তু ওকে জোর করা হলেও কোনো মতে ওই বাড়িতে যেত না। ঠিক কতবার জিজ্ঞেস করলে ঠিক উত্তরটা পাবো সাধ্য কি? ছোট, তুই একটা জিনিস নিয়ে একবার পড়লে আর কিছুতেই ভুলতে পারিস না, পরে ওর সঙ্গে আলোচনা করে নিলেই তো হবে। না দিদিভাই, তোমরা সবাই আমাকে খুব ভালো করে জানো, আমি পরের জন্য কিছু ফেলে রাখি না। আর সাত্য কিও জানে, ও বলার পরেও আমি এতবার করে জিজ্ঞেস করছি মানে কোনো কারণ আছে বলে। তাই ও কেন চুপ করে আছে? ওর হয়ে বাকি সবাই উত্তর দিচ্ছে, ঠিক কি হয়েছে সেটা আমাকেও জানতে হবে। সাত্য কি? আমি আমি সব বলছি ছোট মা। ব্যাস হয়ে গেল, সত্যপাতি যুধিষ্ঠির ফিল্ডে নেমে পড়েছেন, দায়িত্ব নিয়েই হাঁদাটাই ডোবাবে আমাকে। চুপ করে গেলি যে, কথাটা শেষ কর কে নে। তোমাকে বলে বোঝাতে পারবো না মামি, ও বাড়ির সবাই কত ভালো। আমার মা মানে আমার শাশুড়ি মা তো একদম মায়ের মতো, আর আর বাবা শান্ত শিষ্ট হাসি খুশি, আর জেঠুমণি তো একদম উল্টো, সারাক্ষণ হুল্লোড় করছেন মজা করছেন। তারপর বড় মা, রাঙা মা, পিসিমণি, বৃষ্টি, সবাই ভালো, সবাই খুব ভালো, খুব। হ্যাঁ রে কনক, যেভাবে তুই ওদের প্রশংসা করছিস সেভাবে ও বাড়িতে মামা মামির কথা বলিস তুই? বলিস নি তো, বলবি কেনে? তোর মামা মামি তো আর তোকে ঢেলে অত সুখ দিতে পারেনি তোর শ্বশুর বাড়ির মতো। কে মা? না না মামি। রাখ রাখ, ফোন করে তো একবার ভুলেও খোঁজ নিস না যে তোর মামি কেমন আছে। আর এখন মুখে যত মন ভোলানো কথা। এরকম কেন বলছো মামি, তোমরাই তো আমার সব, কে আছে আর তোমরা ছাড়া। শিখা, কনক শ্বশুর বাড়ি গপ্প শোনাচ্ছিল। কদিনে বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে গো তোমার ভাগ্নি। এমন সব কথা বললো যে জুত করে ওর উপরে যে অভিমান করব তাও পারলাম না গো। কার উপরে অভিমান করবে, যাওয়ার কথা ছিল তো ওর, তোমার জন্যই তো থেকে গেল। এখন তো তোমাকে বেশ সুস্থই লাগছে। শরীরের ভেতর যে কি ভাঙচুর চলছে তা কে জানে। আস্তে চল 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 খাও না।
না গো, পান খাও। হ্যারে কনক, বাসন কটা একটু ধুয়ে দিস রে মা। আসলে যা ইঁদুর আসলা উৎপাত হয়েছে না, কিছু রাখা যায় না রে মা, একটু ধুয়ে দিস। হ্যাঁ কিছু কি হয়েছে কনকের? মুখে চোখে সেই সাবলীল হাসিটা নেই। চলো 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 পাল্টাই।